বাংলায় পরিষেবা না পাওয়ার জন্য যে মানুষের কত রকম অসুবিধার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে আপনাদের অবগত করার জন্য এই ভিডিওটা করা। আমাদের সাথে আছেন আমার পরিচিত, যার বাড়িতে এসেছিলাম, যিনি অসুবিধা ফেস করছেন আর কি, সম্মুখীন হয়েছেন বাংলা পরিষেবা না পাওয়ার জন্য। উনি নিজের পরিচয় দেবেন আর বিষয়টা সম্বন্ধে সংক্ষেপে আমাদের বলবেন। আপনি একটু আপনার পরিচয় দিন। আমার নাম তারক পান, পিতা অজিত খান, অজিত পান, হুম গ্রাম নারনা, পিএস ডমজু, ডিস্ট্রিক্ট হাওড়া। হুম তো আমার হচ্ছে, আমার জমির উত্তর দিকে একটা পুরানো খাদ ছিল 947 স্কোয়ার ফুট। হুম এবার ওই খাদটার গভীরতা ছিল 5 ফুট। হুম এবার ওই খাদটাকে বাড়িয়ে 3942 বর্গ ফুট করতে চাই, হুম বা তার গভীরতা হবে 10.5 ফুট। হুম তো কিন্তু আমি বাংলায় আমি ব্যাপারটা সেটা বাংলাতে, মানে হাওড়া SDLR অফিসে আমি আবেদন করেছিলাম, হুম কিন্তু উনি মানে একটু বলে, দেখান আবেদনপত্রটা, আপনি হ্যাঁ উনি বাংলায় যেটা করেছিলেন। উনি বলেছেন আমাকে যে আপনার দরখাস্ত জেনুইন, মানে স্পট ইনকোয়ারি করে হুম তো উনি বলেছেন যে আপনার দরখাস্ত হুম জেনুইন। হুম তো আচ্ছা বাকি কথাটা হচ্ছে, উনি যে পারমিশনটা দিয়েছে তখন আমাকে বলছে, পারমিশনটা যে লিখেছে, আমার যে দরখাস্ত লেখা ছিল সেইটার অনুপাতে পারমিশনটা হয়নি সেটার কেন উপরে। আপনার বুঝতে কিরকম অসুবিধা হয়েছে সেটা একটু আমার বলুন। বুঝতে বুঝতে এটাই অসুবিধা যে আমি যে বাংলায় লিখেছিলাম যে আমি এই পুকুরের মানে খাদটা যে এত গভীরতা করতে চাই বা এতখানি বাড়াতে চাই সেইটা এটা না একটু লিখে দেখান উনি পারমিশনটা। বলেছেন যে এক জায়গায় উঁচু মাটি আছে আর এক জায়গায় নিচু মাটি আছে, সেইটা লেভেল করার আচ্ছা, জন্য আর তোমার পারমিশনটা পারমিশন একটু দেবে। দেখান, যেটা আপনি বাংলায় পারমিশনটা দিয়েছিলেন আর উনি জবাবটা ইংরাজিতে দেওয়ার জন্য আপনার মূল সমস্যা পড়ে বুঝতে পারেননি আর কি, যে জন্য আপনি আমার আজকে ডেকে ব্যাপারটা নিয়ে বুঝলেন যে কী ব্যাপার বা কীভাবে আপনি এর সমাধান করতে পারেন। যেমন এই 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 জায়গাটা, হ্যাঁ, আর এই এটা এটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে এটি পারমিশনটা ইংরাজিতে যায়, যে কারণে ওনার মূলত অসুবিধা হয় যে ইংরাজিতে উনি ব্যাপারটা বুঝতে পারেনি, যেহেতু যদি এই জিনিসটা বাংলায় লেখা থাকতো উনি নিজে পড়ে বুঝতে পারতেন এবং তখন তৎক্ষণাৎ ওর যথাযথ ব্যবস্থা নিতে পারতেন, তাই তো? হ্যাঁ, একটু বলবেন আর কি। আমি তো আমি যেভাবে মানে বাংলায় লিখেছিলাম আর কি, তো সেইভাবে আমি ইংরাজিতে এটা পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে লেখা রয়েছে যে আমার যে ডকুমেন্টস যা ছিল স্পট ইনকোয়ারি করে সেটা মানে সত্য বা আপনার জেনুইন। বুঝতে কি হ্যাঁ, অসুবিধা হয়েছে আর ব্যাপারটা একটু? এখন এখন যেটা আমাকে ইংরাজিতে লিখে দিয়েছে এখন লেখাটা আমি বুঝতে পারছিলাম না, বুঝতে আমি পারছি না, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে পড়ে যে আমি যেটা বাংলায় আচ্ছা লিখে দিয়েছিলাম সেটার উত্তরে আমি পাইনি, আমাকে মানে আচ্ছা, এই অন্যভাবে এটা পড়ার দেওয়া হয়েছে। জন্য যে আপনি আমার সাহায্য নিলেন, তো এটাতে আপনার কি প্রয়োজন হতো যদি এটা বাংলায় থাকতো? হ্যাঁ, এটা যদি বাংলায় থাকতো, যখন এই পারমিশনটা অন্য লেখা রয়েছে তখন কিন্তু আমি সময় সময় বুঝতে পারতাম, তাই আচ্ছা ইংলিশে লেখার জন্য আমি কিন্তু এটা বুঝতে পারিনি। আচ্ছা তারপরে যখন আমি ওনার কাছে গেছি হুম তখন বলছে যে আমি কি তোমাকে, তো আমি ওইভাবে পারমিশন দিইনি, হুম আমি এইভাবে দিচ্ছি। আমি বললাম স্যার যে আমি তো বাংলায় লিখেছিলাম অন্য, হ্যাঁ তো আমি তো কোনো এর মধ্যে আমার কোনো ইয়ে নেই, আমি তো বলছেন যে আমার স্পট ইনকোয়ারি করে আপনার দরখাস্ত মানে জেনুইন। হুম আমার তো ওখানে লেখাই আছে যে 947 টাকা বাড়িয়ে খাদ টাকা বাড়িয়ে হুম 3942 বর্গ ফুট করতে চাই, আচ্ছা তো আমার তো ওখানে বলাই আছে, আচ্ছা, কিন্তু একটা আমি জিনিস তো আমি সেই, একটু একটুই বলছি, যদি এই পরিষেবাগুলো ফার্দার আপনাদের যেগুলো দেওয়া হচ্ছে, যদি এর পরবর্তীকালে আমরা এর এতে ব্যবস্থা নিয়ে যদি এগুলো বাংলায় করি আপনাদের কি অনেক সুবিধা হবে? আমাদের আমাদের সুবিধা হবে বা আমরা কাজটা সঠিক পাবো বা আমরা উপকৃত হবো। ধন্যবাদ, ধন্যবাদ আমরা প্রতিক্রিয়া দেওয়ার জন্য। আমরা ব্যবস্থা নেবো যাতে এই জিনিসগুলো বাংলায় হয় এবং আপনি যথাযথ সাহায্য পান।